পলিথিন চৌবাচ্চায় দেশি মাগুর শিঙি মাছের 50,000 রেণুপোনা উৎপাদন করে 1,00,000 টাকা লাভ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দেশি মাগুর শিঙি মাছের প্রজননে আয় করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে হরিপদ দাস, বিশ্বজিৎ বর্মনের মতো যুবক। বাঁশ পলিথিন দড়ি ব্যবহার করে গোটা পাঁচেক ট্যাঙ্ক বানিয়েছেন হরিপদ। 10 ফুট চওড়া, 12 ফুট লম্বা ও 1.5 ফুট গভীর একটা চৌবাচ্চার পরিমাপ। এই পলিথিন চৌবাচ্চা পাইপ সবকিছু মিলিয়ে মোট 1,020 টাকা মূলধন লাগে। মাত্র 20,000 টাকার মূলধন লাগিয়ে দেশি মাগুর শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে এক একটা পলিথিন চৌবাচ্চা থেকে 1,00,000 টাকা লাভ হচ্ছে। আর এক উদ্যোগী যুবক বিশ্বজিৎ বর্মন, বাজারে দেশি মাগুর শিঙির ভালোই চাহিদা রয়েছে। মাছ চাষিরা দেশি মাগুরের চারা নিয়ে গিয়ে চাষ করে লাভও পাবেন ভালোই। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, কম খরচে অভিনব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে দেশি মাগুর শিঙি মাছের উৎপাদন অধিক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব। আমি বিশ্বজিৎ বর্মন। আচ্ছা, আপনি কি আমাদের ওনার সাথে একসাথে হ্যাচারিতে করছেন? জয়েন্টলি করছেন। আপনি বলুন তো, এই যে এক একটা ট্যাঙ্কের সাইজ কীরকম? আমার এটা 10 ফিট বাই 12 ফিট আছে, 1.5 ফিট করে হাইট আছে। হ্যাঁ, আর এক একটা ট্যাঙ্ক বানাতে কী কী মেটেরিয়াল লেগেছে এবং খরচ কীরকম? মেটেরিয়াল বলতে বাঁশ দিয়ে তো আমরা ট্যাঙ্কটা করেছি, তারপর একটা পলিথিন দেওয়া হয়েছে। মোটামুটি ধরুন পলিথিন 10 বাই 12 একটা ওই 150 টাকা করে পড়েছে। আর মেটেরিয়াল বলতে পাইপ টাইপ টোটাল এই প্রজেক্টটা করতে আমার মোটামুটি ধরুন 15-20 হাজার টাকা পড়েছে। 20,000 টাকা। এবারে এই 20,000 টাকা ইনভেস্ট করার পরে আপনি এখানে কী কী মাছের প্রজনন এখানে করাতে পারছেন? এই মুহূর্তে যেটা দেখছেন, এটা যেটা দেশি মাগুর আছে এখানে মোটামুটি 10,000 মতন দেশি মাগুর আছে। আর যেই দুটো ট্যাঙ্ক আপনাকে দেখালাম, এই ট্যাঙ্কে এদারা করে মোটামুটি 1.5 লাখ মতন এই মুহূর্তে বাচ্চা আছে। আচ্ছা, তো আপনি যদি একটা ব্রিডিংয়ে কত মাছের তৈরি হয় এবং কত মাছ বিক্রি হয়, সেক্ষেত্রে কীরকম মাছের আপনি বিক্রি করতে পারেন? মোটামুটি আমাদের হ্যাচিং হচ্ছে, যদি মোটো 70% হ্যাচিং হয় আমাদের পুকুরে, মানে বিক্রি করতে করতে 50% মোটামুটি বিক্রি হয়ে যায়। তো আপনার এখানে ব্রুডার কিনতে বা আনুষঙ্গিকে খরচ কোন কোন জায়গায় থাকে? ব্রুডারের খরচ বা আর কী কী খরচ থাকে? ব্রুডার কিনতে মোটামুটি শিঙি মাছের ব্রুডার এখন 1,000 টাকা করে কিলো পড়েছে। এটা 5 কিলো মাছের ব্রুডার করা হয়েছে। আর আনুষঙ্গিক বলতে আমরা সিনথেটিক ইউজ করি, ওইটা একটা হরমোন। হ্যাঁ, সিনথেটিক হরমোন ইউজ করি, ওইটা 500 টাকা করে নেয়। স্পন পো আমরা ইউজ করি। আর এখানে তবে আপনার টোটাল সব মিলিয়ে প্রজনন করতে খরচ কত হচ্ছে এই একটা ট্যাঙ্ক? এই মুহূর্তে ধরুন একটা ট্যাঙ্কে বলতে 2.5 কিলো যদি আমি মাছ ইউজ করি, ওটা 2,500 টাকা পড়ছে। একটা সিনথেটিক তো হাফ যাবে, ধরুন 200 টাকা। আনুষঙ্গিক আরও খাওয়ার যেটা আমরা 1,500 টাকা, ধরুন টোটাল রেডি হতে একটা 10,000 টাকা খরচ আছে বিক্রি পর্যন্ত। আর বিক্রি করে এখান থেকে তবে কীরকম লাভ, কত মাছ উৎপন্ন হচ্ছে আর কীরকম লাভ আসছে? আশা করা যাচ্ছে এই মুহূর্তে একটা ট্যাঙ্ক থেকে আমি 50,000 সেল করতে পারবো। আচ্ছা, আমি যদি ওইটা 2,500 টাকা করেও বিক্রি করি, একটা হিউজ পরিমাণে আমরা প্রফিট পাবো। তবে 50,000 টাকা বিক্রি করলে আপনার সেখান থেকে লাভের পরিমাণ এক একটা ট্যাঙ্কে কীরকম দাঁড়াচ্ছে খরচের অনুপতি হিসেব করলে? খরচের অনুপতি যদি হিসাব করি, একটা ট্যাঙ্কে যদি আমি 50,000ই মাছ পাই, এই ধরুন 2,500 টাকা করে হলে ওইটা হয়ে যাচ্ছে 1,25,000 মতন। 25,000 টাকাও যদি ছাড়ি, 1,00,000 টাকা একটা প্রফিট পাবো। এই যে হরিপদ দাস আমাদের এবং তার সাথে বিশ্বজিৎ বর্মন, ওনারা অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়েছেন, যেটা আমি আজকে দেখলামও। সেটা হচ্ছে যে পলিথিনে মাছের প্রজনন বা ব্রিডিং করাচ্ছেন, বিশেষ করে মাগুর আর শিঙি, যেখানে অত্যন্ত অল্প খরচে একটা কর্মসংস্থানের দিক দেওয়া যেতে পারে। এবং আমরাও উদ্যোগী আছি, যেটা অন্যান্য বেকার যুবক যারা রয়েছে তারাও যাতে এরকম মাত্র 10,000 টাকা একটা পুঁজি নিয়ে তারা যদি এরকম পলিথিনের চৌবাচ্চা বানিয়ে সেখানে এইরকম মাগুর শিঙি, যেগুলো বাজারে অত্যন্ত মূল্য বেশি, এরকম প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থার দিক দেখতে পারে। তার সাথে সাথে আমরা উদ্যোগী এই সমস্ত যারা অ্যাচারি করছেন, হাতে কলমে হাতে খড়ি দিয়ে দিচ্ছেন এইরকম পলিথিনের চৌবাচ্চা বানিয়ে, তাদেরকে যাতে আমরা দপ্তরগতভাবে আরও প্রকল্প রূপায়ণের মাধ্যমে যাতে একটা পূর্ণাঙ্গ হ্যাচারি তৈরি করে আরও বেশি পরিমাণ মাছের উৎপাদন করতে পারে, সে বিষয়ে তাদের প্রযুক্তিগত সহায়তা এবং প্রকল্পগত সহায়তা দেওয়ার আমরা একটা উদ্যোগ নিচ্ছি। এবং আশা করছি আমাদের নন্দীগ্রাম 1 নম্বর এলাকায় যে মাছের চাহিদা, এই রকম হ্যাচারিগুলো যারা তৈরি করবে তারা কিন্তু এই সমস্ত চাহিদা পূরণে যথার্থ একটা পজিটিভ ভূমিকা নেবে। রিপোর্ট
টিম ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।